হরে কৃষ্ণ, আজ আমি আপনাদের সামনে বানাতে চলেছি একটা দারুণ রেসিপি। চলুন তাহলে আজ বানিয়ে ফেলি এমন একটা ফুড যেটা ওয়ার্ল্ড ফেমাস, ভেজ হাক্কা চাইনিজ। ভেজ হাক্কা চাউমিন, এতে কিছু প্রবলেম হয় যেখানে যখন ঘরে বানানো হয় এটা, কারণ কি চাউমিনটা বেশি সেদ্ধ হয়ে যায়, দলা পাকিয়ে যায়, তেমনটা বানানো যায় না যেমনটা রেস্টুরেন্টে হয়। তো ঘরে যখন চাউমিন সেদ্ধ করা হয় সেই সময় আমাদের কিছু ভুল হয় যার ফলে চাউমিনটা বেশি সেদ্ধ হয়ে যায়, যেটা পরে পরবর্তীকালে যখন জিনিসটা টস করা হয় ভেজিটেবিলের সাথে তখন সেটা ক্যাদা ক্যাদা বা ঘেটে যায় এরকম টাইপের। তো আমরা চাউমিনটা ঠিক কিরমভাবে সেদ্ধ করব দেখে নিই। প্রথমে একটা পাত্রে বেশি করে জল দিয়ে গ্যাসে বসিয়ে দেবো, বেশি মানে চাউমিনের থেকে জলটা বেশি থাকবে, এবং তাতে সামান্য নুন আর তেল দিয়ে দেবো। দিয়ে জলটাকে আমরা একটু ফুটাবো, অ্যান্ড জলটা ফুটে গেলে তাতে আমরা চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতন ফুটানোর পর চাউমিনটা আধা কাঁচা অবস্থায় নামিয়ে নেবো, আর এই টাইমটা কিন্তু আমাদের খুব দ্রুত হাতে করতে হবে, নয়তো চাউমিন পুরো সেদ্ধ হয়ে যাবে অ্যান্ড চাউমিন ঘেটে যাবে। সো কী করব, চাউমিনটা আমরা গ্যাস থেকে আধা কাঁচা অবস্থায় নামিয়ে ঠান্ডা জলে রিফ্রেশ করে একটা ঝাঁঝরি থালা বা ছাঁকনিতে আমরা ঝরিয়ে রেখে দেবো। এমনভাবে বানাতে হবে যাতে চাউমিনের রেসিপিটা পুরো রেস্টুরেন্ট স্টাইলে হয়। সো ভেরি সিম্পল। আর হ্যাঁ, যদি ননস্টিক বাসন হয় তাহলে তো রান্না খুবই ভালো হয়, বাট না হলেও অসুবিধা নেই। তো এবার আমরা কি করব, এই রেসিপিটার মধ্যে আমাদের যে সবজিগুলো দিতে হবে সেগুলো একবার দেখে নিই। সেই সবজিগুলো কিন্তু আমাদের খুব পাতলা করে কাটিং করে নিতে হবে, এবং সেই সবজি আমরা যেমন ধরুন বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, বিনস, এছাড়াও নিজেদের পছন্দ মতন অনেক রকম ভেজ ইউজ করা যায়। সো সবজিগুলো অ্যাড করতে হবে, বাট তেল গরম হয়ে গেছে, সো বাকি কথা পরে হবে। তো তেল গরম হয়ে যাওয়ার পর এবার আমরা এর মধ্যে গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনগুলো দিয়ে দেবো। এবার এটা হালকা হাতে নাড়তে হবে, বেশি ভাজা যাবে না, কারণ রেস্টুরেন্ট স্টাইলে করতে হবে যেহেতু আমাদের। তো আমাদের সবজিগুলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি এতে চাউমিনটা অ্যাড করে দেবো। চাউমিনটা অ্যাড করলাম, আর তাতে একটু সোয়া সস অ্যাড করব, এর সাথে নুনও দিয়ে দেবো টেস্ট অনুযায়ী, ব্ল্যাক পেপার এটাও টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। এবার এই সবগুলো টস করে নেব। যাদের কাছে টস করার অপশান নেই তারা দুটো হাতা ইউজ করতে পারে, হাতা বা খুন্তি। সো এইভাবে টস করে নেওয়ার পর এবার এতে সামান্য একটু ভিনিগার, একটু লঙ্কা কুচি আর লেবু রস নিয়ে আর একবার টস করে নেব। করে নেওয়ার পর জাস্ট 1 সেকেন্ড আমরা একটু ওভেনের উপর রাখবো। তো এই দেখুন, এবার আমাদের রেসিপিটা রেডি হয়ে গেল। সো তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে হাক্কা চাউমিন রেসিপি। কোনো জটিলতা নেই এতে, একদম সিম্পল ভেজিটেবল হাক্কা চাউমিন রেডি। দেরি কিসের, কি ভাবছেন, এখনো ভয় পাচ্ছেন? কোনো ভয় নেই, ভিডিওটা দেখুন আর রেসিপিটা চটপট বানিয়ে ফেলুন। আর এই লকডাউন চলাকালীন রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল হাক্কা চাউমিন যদি খেতে চান তো ভিডিওটা দেখতেই হবে পুরোটা, অ্যান্ড ট্রাই করতে হবে। এবং ট্রাই করার পর যারা চাইবেন ভগবান শ্রীকৃষ্ণকেও এটা ভোগ নিবেদন করতে পারবেন, এবং ভোগ নিবেদন করার পর পুরো ফ্যামিলিকে নিয়ে ভগবানের প্রসাদ স্বরূপ এটা আপনারা প্রসাদ পেতে পারবেন। অ্যাজ বিকজ ওয়ার্ল্ডের প্রতিটা ইস্কন মন্দিরে ভগবান কৃষ্ণকে হাক্কা চাউমিন অফার করা হয়,
সো এই জন্যই আমি রেসিপিটা আনলাম, যাতে আপনাদেরও ভালো লাগে এবং ভগবানকে আপনারা নতুনত্ব একটা খাবার বানিয়ে দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও লকডাউন চলাকালীন রেস্টুরেন্ট স্টাইলে কিছু খেতে পারে, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি, বানানোর উৎসাহটা পাই। ওকে, হরে কৃষ্ণা।